আমার বিশ্বনবী বলম, তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে অদলবদল করো না এবং তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না। ওই চল্লিশের খানাটা শুধুমাত্র এতিমার মিসকিনের। আমাদের দেশে দেখবেন মসজিদে ভাত বিলোনো হয়, মিষ্টি বিলোনো হয় না? যদি আপনার মসজিদে কেউ মিষ্টি বিলোতে যায়, নিয়ম হচ্ছে ইমামকে জানাতে হবে আমি কি উদ্দেশ্য নিয়ে মিষ্টিটা দিচ্ছি। ইমাম সাহেব এলান করবেন, অমুক ব্যক্তি নামাজের পরে মিষ্টি দিবে, উনার বাচ্চা হয়েছে, খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে মুসল্লিদিকে, সকলের জন্যে খাওয়া যাবে। উনি একটা বাড়ি করেছেন, খুশি করে খাওয়াচ্ছেন, সকলের খাওয়া যাবে। যদি বলে বাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল, সুস্থ হয়ে বাড়ি এসছে, তার জন্যে মিষ্টি খাওয়াচ্ছে, ওটা খাওয়া যাবে না, ওটা সাদকা, ওটা অনলি ফর এতিম মিসকিনরা খাবে। অনেক মেয়েরা ভাত রেঁধে ভাত তরকারি মাখিয়ে দেখবেন ছেলেদের হাতে দেয়, কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছ? সেখানে যদি সাদকা হয়, সেই মালটা একমাত্র গরিব এতিম মিসকিন বাচ্চাদের জন্যই ঠিক আছে, একটা মালদারের বাচ্চার জন্য হক নাই সেটা খায়। আমরা বিচার বিবেচনা করি না, আমাদের মসজিদে চলছে, চলেই যাচ্ছে, মিষ্টি নিয়েছে দিয়ে দিল সৎকার, আমরা সকলে হাত বাড়িয়ে খেয়ে নিয়ে চলে গেলাম। এ কত দুর্ভাগ্যজনক জানেন, এটাকে বলা হয় তাকওয়া। আমাকে খাবারের মধ্যে, আমি যদি মুসল্লি হয়, আমি যদি মমিন হয়, আমাকে খাবারের মধ্যে তাকওয়া করতে হবে। বলছেন আমি যদি একজন বাপের মিলাদ দিচ্ছে চল্লিশে, আমি যদি না যাই মিলাদে রাগ করবে, আপনি তাকে বুঝান, আপনি তাকে বুঝিয়ে দেন এই খানাটা সকলের জন্য নয়। যদি গ্রামে এতিম মিসকিন না থাকে, কোনো মাদ্রাসায় নিয়ে গিয়ে দিয়ে দেন। আর আপনি বাপের জন্য ৫০,০০০ খরচ করবেন, বাপ মারা গেছে, সেই টাকাটা যদি মসজিদে দেওয়া হয়, লাভ হবে না ক্ষতি হবে? আরও জোরে বলুন, নেকি বেশি না কম? নেশি বেশি পাওয়া যাবে। কিয়ামত পর্যন্ত আপনার আব্বাজান নেকি পাবে, ওটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। কিয়ামত পর্যন্ত আপনার আব্বাজান নেকি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাকে তো লোক দেখানি করতে হবে, লোকে যেন বুঝতে পারে যে বাপকে ভালোবাসে, একটু খানা করলো খুব ভালো করে। বহুত কষ্ট, বাপ হসপিটালে পড়েছিল, কোনোদিন ভাত দেয়নি, বাপ ওষুধ কেনার পয়সা পায়নি, কোনোদিন দেয়নি, বাপ মারা গেছে, দেখলে বাপের অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা আছে, বলছে মিলাদ কর, সেই টাকাটা দিই দিয়ে। লোকে মনে করলে বাপকে দারুণ ভালোবাসে, আর মিলাদ করলো, কবরে যাও বুঝতে পারবে তুমি কি করেছ। নামাজ পড়ুন, তার জন্যে কোরআন পড়ুন, তার জন্যে দোয়া করুন, বাপের জন্যে দোয়া করুন। আজকে দুঃখ লাগে, আমাদের বাপ মরে গেলে মলবি হায়ার করতে হয় কবর জিয়ারত করার লেগে। আমাদের দেশে দেখেছেন রমজান মাসে তারাবিতে যেদিনে খতম হয়, আমাদের মায়েরা ইমাম সাহেবকে দেয় না ১০ টাকা ২০ টাকা করে, নাম লেখে আমারটা বক্সে দিবেন, কোরআন বক্সাতে দেয় না। আমাকে যদি ৫,০০০ লোক একসাথে কোরআন বক্সাতে দেয়, আমি কি দোয়া করব? পাইকিরি দোয়া, তাই না? কি দোয়া হবে আমার কাছে? পাইকিরি দোয়া হবে। কি দোয়া যেটা বলুন? পাইকিরি দোয়া। পাইকিরি দোয়া জানেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ সবারই নাম দিলে, আমার বাপের একটা বক্সে দেবেন ২০ টাকা, ২০ টাকায় দোয়া বক্সানো? আমি বলে যাই, আপনি নিজে কোরআন পড়েছেন, নিজে বক্সাবেন, কি করবেন সকলে বলুন? নিজে বক্সাবেন। কেন? নিজে বক্সানো অনেক ভালো। আল্লাহ আমি যে কোরআন পড়লাম, শুনেলেন, ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, আল্লাহ আমি যে কোরআন পড়লাম, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে স্বভাব, সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও, তারপরে সাহাবী একরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজাহিদিন, ফোকায়ে সালিহীন, এতটা যদি নাও বলতে পারেন, আল্লাহ আমি যে কোরআন পড়লাম, ভুল হলে ক্ষমা করে এর পরিপূর্ণ স্বভাব আমার আব্বাজানের রুহে পৌঁছে দাও, আমার মায়ের রুহে পৌঁছে দাও, বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন, কোরআন বক্সানো হয়ে গেল। আপনারা মনে করেছেন আলাদা কোনো দোয়া আছে? আমাদের সমাজের হালটা বলে দিই, দেখবেন এরা বিয়ে পড়ালে মৌলবি চুজ করে, কোন মৌলবিটা ভালো হবে কেন জানে না। আমাকে একজন ফোন করেছে আমাদের এলাকার লোক, হুজুর একটা বিয়ে পড়াতে হবে আমার ছেলে। আমি বললাম ৭,০০০ টাকা লাগবে, বলে ৭,০০০। আমি বললাম আমি বিয়ে পড়াবো, ৭,০০০ লাগবে না মানে? সে চিন্তা করলো, হুজুর যখন পড়াবে ইয়াসিন সাহেব, তাহলে কোনো স্পেশাল বিয়ে পড়ানো হবে, ঠিক আছে। তাদের ইমামকে ফোন করে বললাম আপনার ২,০০০, আমার ৫,০০০। ইমাম সাহেব চুপচাপ,
চলে গেলাম। আমি দেখলাম ইমাম সাহেবরা তো খুতবা পড়লে কিরকম পড়ে, সব ভাই আমরা বিয়ের খুতবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এরকমভাবে তো সব ইমামরাই পড়ে। আমি দেখলাম এরকম পড়লে তো মনে করবে একই হয়ে গেল, তাহলে একটু ডিজাইন করতে হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইন ওয়া نستাগফির ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা আমা ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু। ওরা বললে দারুণ পড়ালে বে, আমাদের ইমাম এরকম কোনোদিন পড়াই নাই। কি মিলেন দিয়ে 7000, এটাই হচ্ছে ভুল। আপনার ইমাম যেরকম, আমাদের দেশে কি আছে, বক্স বাজাবে 5000 টাকা দিয়ে ডিজে বক্স বাজাবে বেটার বিয়েতে, কিন্তু বিয়ে পড়ানোর সময় 500 টাকা দিতে গেলে গায়ে বাজে। ঠিক বলছি না ভুল বলছি? হারাম কাজগুলো করবে বিয়েতে, 100টা হারাম কাজ করবে, সেইখানে গায়ে লাগে না। রং খেলা করবে গায়ে লাগে না, বক্স বাজাবে গায়ে লাগে না, হিজড়ে নাচাবে গায়ে লাগে না। ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো এই যুগে আর 500 টাকা চলে, 1000 টাকা দিলে ভালো হতো, তখন চায়ের দোকানে বসে ইমাম সাহেবের সমালোচনা করে, আরে আমাদের হুজুর চেয়ে টাকা নিয়েছে, তাই না? লজ্জা শরম করবে, হায়া করবে, আল্লাহর কাছে একটু মনে মনে চিন্তা করবে যে আল্লাহর কাছে কি জবাব দেবো। ওই বক্স বাজানো 5000 টাকা দিয়ে ডিজে বক্স ভাড়া করা টাকাটা যদি ইমামকে দিতে, ইমাম 5 ওয়াক্তের নামাজে তোমার মেয়ের জন্যে তোমার ছেলের জন্যে দোয়া করত, ঠিক না? যে আল্লাহ 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বরকত দাও, তার খানায় বরকত দাও। আমি 12টা বৎসর হয়ে গেল আমি খালি হারাম কাজের জন্যে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, কোনো বিয়ের স্থানে দাওয়াত দিলেও আমি যাই না, আমি বলে দিই আমার যাওয়া হবে না, আমার সময় নেই, মাজার ক্লাস করি জালসায় যাই, আমি যেতে পারবো না, আমি যাই না। কিসের জন্যে যাই না? বিভিন্ন আপনি জিজ্ঞেস করবেন উলামাদিকে, বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া নাই, মসজিদে নববীর ভেতরে বিবাহ হতো, মসজিদে নববীর ভেতরে বিচার হতো, মসজিদে নববীর ভেতরে ফাইসালা হতো। আজকে ফাইসালাটা যখন কিলাবে গেছে না, তখন মিথ্যার প্রশ্রয় নিয়েছে। আল্লাহর ঘরে বসে ফাইসালা হলে কেউ মিথ্যা কথা সহজে বলতে পারত না, ঠিক বলছি না? আল্লাহর ঘরের ভেতরে যদি বিবাহটা নিকাহটা পড়ানো হতো, ক্যামেরাম্যান ঢুকতে পারতো না, আর হারাম কাজগুলো আমাদের সঙ্গে জড়িত হতো না। প্যান্ডেলে বিয়ে করার কারণে, হলেতে বিয়ে করার কারণে 100টা ক্যামেরাম্যান হারাম কাজে লিপ্ত হচ্ছে, 100টা হারাম কাজ সেখানে নারী পুরুষ এক কাছে হচ্ছে। আর হাদিসে আছে যেখানে নারী পুরুষ এক কাছে হবে, তৃতীয় নম্বর শয়তান তাদের মধ্যেখানে উস্কানি মারার জন্য প্রবেশ করে, এটা হাদিস। আজকে একটা বিয়ের অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে একটা প্যান্ডেলে বসে খায়, খায় না? তাদের পোশাক দেখে শয়তানও লজ্জা পায়, আমার মা বোনেদের পোশাক দেখে অবাক লাগে। আমার মায়েরা পর্দা করতে বললে এদের লজ্জা হয়, আমার মায়ের দিকে পর্দা বাজারে চিনা যায় না আজকে কোনটা আমাদের মা কোনটা ওদের মা, ঠিক বলছি না? কোনটা ওদের কোনটা আমাদের চিনা যায় না, শুনে রেখে দেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার মায়েরা বোনেরা কান খোলে শোনব, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরিহিন নাই আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমেরিকার একজন মেয়ে, খ্রিস্টান ইহুদিদের মেয়ে, সে চিন্তা করলো মুসলমানরা, মুসলমানদের মলবিরা এত করে পর্দার জন্য কেন তাকিদ করে, বোরকার জন্য কেন বলে, হিজাবের জন্য কেন বলে। সে বলেছে, নিজের জীবনীতে লিখেছেন, আমি পরীক্ষা করলাম, আমি এই আমেরিকার শহরে শিকাগো শহরে আমি পায়ে হেঁটে 5 ঘন্টা ঘুরেছিলাম একটা উলঙ্গ পোশাক পরে, ছোট্ট পোশাক পরে। আমাকে 5000-এর বেশি যুবক আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে। তারপরে সে লিখছে, আল্লাহর কসম আমি যখন বোরকা পরিধান করে ঘুরলাম 5 ঘন্টায়, মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি উদ্বুদ্ধ হয়ে, আমি তারপরে কালমা পড়ে ইসলাম কবুল করেছি। হে আমার মায়েরা বোনেরা শরম, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজ থেকে ফিরে এসে আমার নবীজি সিজদায় পড়ে কাঁদছেন, এত কেঁদেছেন মাটির চারিদিকটা ভিজে গেছে। হযরতে ফাতেমা বলছেন, আল্লাহকে রাসূল কাহাঁ চলে গায়ে? হযরতে মা আয়েশা বলছেন, হামারে নবী কাহাঁ পর চলে গায়ে? হযরতে মা আয়েশা খুঁজছেন, মা ফাতেমা খুঁজছেন, হযরতে আলী খুঁজছেন,
হযরত আবু বকর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী সাহাবীরা শোনো শোনো, আসমানের দিকে তাকিয়ে দেখো, আল্লাহর আরশ থেকে যে রশ্মিটা দুনিয়াতে এসে পড়ছে সেখানে আমাদের রসুল সিজদায় পড়ে আছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেখানে এত কেঁদেছেন, মাটির চারিদিকটা যেন ভিজে গেছে। আমার নবীজির ওই কান্না দেখে হযরতে ফাতেমা এগিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্নাকাটি করছেন? আমার নবী বিশ্বনবী বললেন, হে সাহাবীরা শোনো, হে আমার ফাতেমা শুনে নাও, আমি জাহান্নামে তিনটে মেয়েকে এমন অবস্থাতে দেখেছি, তাই আমি কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবস্থায় দেখেছেন? আমার নবীজি বললেন, আমি একটা মেয়েকে দেখলাম, তার মাথার চুলটা বাঁধা অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর তার রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, হাত পা বাঁধা অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে, তার মাথার মগজগুলো নাক মুখ দিকে বের হচ্ছে, জাহান্নামের আগুনে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম, পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি পাপ করেছে বলুন? আমার নবীজি বললেন, শোনো, প্রথম যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াত, আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে। দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের পাড়া প্রতিবেশীতে ঝগড়া বিবাদ লাগাত এবং নিজের স্বামীর অবাধ্যতা করত, আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে। তৃতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের স্বামী ছাড়াই অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে। সবাই নিয়ত করুন, আজ থেকে আমাদের মা বোনের দিকে পর্দার তাগিদ দেব ইনশাআল্লাহ। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, তাকে আপনি পর্দার জন্য তাকিদ করুন, দাওয়াত দেন। কিন্তু কষ্ট হয়, কি বুঝলেন, বিয়ে হলে এখনকার যুবকরা বউকে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয়, আমার বউকে সবাই দেয়, আর দেখে মনেতে ব্যভিচার জাগা, আমার বউকে কেমন লাগছে।